আসসালামু আলাইকুম, আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আপনার মোবাইলের ছবির মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে আপনি কিভাবে খুব সহজে খুবই ইজিভাবে কোনো ফটোশপ অ্যাপ ছাড়া আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে পুরো এক কালার করতে পারবেন, চাইলে যে কোনো সিনারি অ্যাড করতে পারবেন, যে কোনো দৃশ্যের মাঝে আপনি ছবিটা আপনি বসাতে পারবেন একদম খুবই ইজিভাবে। তো আজকে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করি, বা যে গুগল ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা সার্চ অপশানে লিখব বিজি, রিমুভ বিজি, যে আমার এখানে মধ্যে অলরেডি আছে। রিমুভ বিজি লিখলে আপনার অটোমেটিকলি আপনার ফেসটা ওপেন হয়ে যাবে। এই যে আমাদের সামনে অলরেডি ফেসটা ওপেন হচ্ছে, এই যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো আমরা রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ডটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে একটু ওয়েট করব, ফেসটা ওপেন হবে। এই যে আমাদের সামনে অলরেডি ফেসটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে যে আপলোড ইমেজ লেখা আছে যেখানে, জাস্ট আমরা আপলোড ইমেজটার মধ্যে আমরা ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। আমাদের যেখানে মধ্যে ছবি আছে জাস্ট আমরা ওইখানে আপলোড ইমেজে ক্লিক করে আমাদের ছবিটা নিয়ে নিব। আমাদের ছবিটা আমরা যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই বা সিনারি অ্যাড করতে চাই সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি আমার যে কোনো একটা ছবি নিয়ে নিলাম এখান থেকে, এখান থেকে আমার যে কোনো একটা ছবি আমি এখানে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে ছবিটা অটো আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এটা লোডিং হবে, লোডিং হবে, একটু সময় লাগবে, সামান্য অল্প একটু সময় লাগবে। সময় নেওয়ার পরে অটোমেটিকলি দেখুন ব্যাকগ্রাউন্ড একদম পুরোপুরি ব্যাকগ্রাউন্ড ছাড়া ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনার যে কোনো কালারিং করতে পারবো, বা আপনার এটাকে ইচ্ছা করলে যে কোনো সিনারিতে আপনি নিয়ে নিতে পারবো। তো সেজন্য আমি যে কোনো সিনারি বা কালারিং অ্যাড করার জন্য অবশ্যই এখানে মধ্যে যে উপরে এডিট যে অপশানটা আছে মাথার, এই যে আমার উপরে ডাইন পাশে কর্নারে যে দেখেন, এই এখানে মধ্যে এডিট একটা অপশান আছে। এই এডিট অপশানটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে একদম উপরে প্রিভিউ নামে একটা অপশান আছে, প্রিভিউ, এই প্রিভিউটাতে আমরা ক্লিক করব। প্রিভিউর মধ্যে ক্লিক করার পরে একটু লোডিং নিবে। এই যে ক্লিক করার পরে দেখেন আমার ওই ছবিটা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন কালারে পরিণত হয়েছে, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখানের মধ্যে অলরেডি। তো আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে নিতে পারবো, যে কোনো সিনারি বা যে কোনো দৃশ্য। এখানে অনেকগুলো অটোভাবে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, যে কোনো একটা দৃশ্য আমরা এখান থেকে নিতে পারবো। আর চাইলে আমরা যে কোনো নির্দিষ্ট একটা কালার, যে কোনো এক কালার, আমরা 5 ফুট সাইজের যদি করতে চাই তাহলে আমরা 5 ফুট সাইজের যে কোনো একটা নির্দিষ্ট কালার নিয়ে নিতে পারি। অফিসিয়াল কোনো কাজের জন্য আমরা যদি ছবিকে করতে চাই তাহলে আমরা যে কোনো নির্দিষ্ট যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি। আর এমনি নির্দিষ্ট নিজস্ব ইয়ের জন্য, সুন্দরের জন্য যদি আমরা ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন সিনারি দিতে চাই তাহলে বিভিন্ন সিনারি আমরা এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে সিনারিগুলোটা অটোভাবে এখানের মধ্যে চলে আসবে। আমরা ইচ্ছা করলে একটার পর একটা যেটা আমাদের থেকে ভালো লাগে আমরা যে কোনো একটা সিনারি এখানের মধ্যে অ্যাড করে দিতে পারবো। আর যদি নির্দিষ্ট কোনো কালার অ্যাড করতে হয় তাহলে এই যে উপর নিচের দিকে দেখেন বাম পাশে কালার নামে একটা অপশান আছে, এই কালারের মধ্যে আমরা সিলেক্ট করলে দেখেন এখানের মধ্যে অনেক কালারের অপশানটা চলে আসছে। তো আমরা যে কালারটা এখানের মধ্যে দিতে চাই ব্যাকগ্রাউন্ডে জাস্ট ওই কালারটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে অটোভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে এখানের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কালার দিতে পারবো, আমাদের পছন্দ মতো যে কোনো একটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা খুবই ইজি, একদম খুবই সহজ। তো আমাদের কালারটা সেটিং করা হয়ে গেলে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাদের সেট হয়ে গেলে, আমরা এখানে এই যে উপরের ডাইন পাশে কর্নার এখানে ডাউনলোড একটা অপশান আছে, এই ডাউনলোড অপশানটাতে আমরা ক্লিক করে আমাদের ছবিটা আমাদের গ্যালারিতে বা আমাদের ডেস্কটপে, বা আমরা এই সিস্টেমটা আমরা মোবাইলের মাধ্যমে করতে পারবো, আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারবো। যেখানে ডাউনলোড অপশান আসছে এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ছবিটা সেভ হয়ে যাবে অটোমেটিকলি। তো আমরা ইচ্ছা করলে এইভাবে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করে আমরা এইভাবে 5 ফুট সাইজের বা যে কোনো সাইজের ছবি এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, খুব সহজে খুব ইজিভাবে কোনো অ্যাপস ফটোশপ ছাড়া।
ঠিক আছে, তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। যাওয়ার বলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।